তার পশ্চনন অতি মূল্যবান কথায় প্রথম ছন্দে কবি লিখছেন, ও শাহে মদিনা আজ মিলনে শুভ লগনে গো হুকুমে শাহী এলাহন হয়েছে ফরমান, শাহী এলাহন হয়েছে ফরমান, মেয়ারাজ তোমার তরে চলো যাই জলদি করে সাত আসমানের পরে। আসিয়া জিবরিল হাসিয়া খিলখিল দরজায় তারা নাড়ে সে উম্মে হানির ঘরে দরো যায় টোকা মারে। তারপর শুনুন আমার শ্রদ্ধেয় কবি এম আতাউর রহমান সাহেব, আজকের এই মিলাদুন নবী উদ্দেশ্যে এই যে মাহফিল জলসার আয়োজন, তো সেই নবীকে উদ্দেশ্য করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর উদ্দেশ্যে আরো কি মূল্যবান কথা লিখছেন। ও ও নবী মুস্তাফা পথ চে আছি তব লাগিয়া গো আর ধন্য আরশ আজি তব চরণের পদ ধুলি মাখিয়া এসো গো দুজন করি আলিঙ্গন, এসো গো দুজন করি আলিঙ্গন, সিনাতে সিনার পরে ভেদের ওই পর্দা ছিঁড়ে আশিক মাসুকের ঘরে। আসিয়া জিবরিল হাসিয়া খিলখিল দরজায় কড়া নাড়ে সে উম্মে হানির ঘরে দরো যায় টোকা মারে। শেষ ছন্দে শেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি এম আতাউর রহমান সাহেব নিজে নিজেকে কি নসিহত দিচ্ছে শুনুন। ও সরতাজে আম্বিয়া রাজ কত আছে এমে আরাজে গো সাতাশ বছর ধরে আর সৃষ্টি মিশেছিল সৃষ্টারি মাঝে কবি আতাউর জ্ঞান সমুদ্র, কবি আতাউর জ্ঞান সমুদ্র, কবি কবি আতাউর জ্ঞান সমুদ্র তরিবে কেমন করে নবীজির দামান ধরে আসরে যাবে তোরে। আসিয়া জিবরিল হাসিয়া খিলখিল দরজায় কড়া নাড়ে সে উম্মে হানির ঘরে দরো যায় টোকা মারে। নবীর দর্শন পেল সে যখন আদব তাজিম করে নবীকে সালাম করে আদবে কালাম করে, নবীকে সালাম করে আদবে কালাম করে।